হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়সিস ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো ছেলে চলে গেছে পড়তে, পড়তে যাওয়ার সময় ছেলে বলে গেছে, মা আমি কিন্তু আজকে ডিমের টেবিল খাবো। তা ডিমের টেবিল তো এখন বানাতে হবে, তা ও নেই, ও থাকলে আরও বেশি বিরক্ত করে, আমি এটা করব মা, আমি ওইটা করব। তার থেকে ও নেই বলে গেছে যে মা ওইটা খাবো, তবু ঠিক আছে বানিয়ে রাখবো, কিন্তু থাকলে না বেশি অন্যায় করে। তা চলো ও নেই, এই সময় আমি বানিয়ে ফেলি। তা ফ্রিজে ডিম আছে, দেখি ডিমটা আগে বের করে নিই। দেখো মধু মাঝে মাঝে বার করে আর একটু করে চেটে খায় আর রেখে দেয়। 5টা ডিম আছে, যা একটা জায়গা আনতে হবে। তো দেখি কিছু একটা নিয়ে আসি আগে। এই 4টে ডিমই করে নেবো, একটা থাক। এবার আলু লাগবে, কটা আলু লাগবে ঠিক বুঝতে পারছি না। দেখো একটা আলু খারাপ খারাপ না, কেমন একটা দাগ মতন। এই 3টে আলু তো মনে হচ্ছে হয়ে যাবে। আলুগুলো আগে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব। এই 2টো আলুই ছাড়িয়ে নিলাম, কেননা মনে হচ্ছে বেশি হয়ে যাবে। এই 2টোতে হয়তো হয়ে যাবে, কেননা 4টে ডিম, তো ডিমটাকে অর্ধেক করে কেটে দেবো, মনে হচ্ছে হয়ে যাবে। এটা থাক, নাহলে অনেকটা বেশি হয়ে যাবে। আলুটাকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আলু আর ডিমটা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব। আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আলাদা আলাদা সিদ্ধ করতে গেলে সেই আবার দেরি হয়ে যাবে। তো এটা সিদ্ধ হয়ে যাক। টেবিলটা বানানোর জন্য আমার কাছে কিন্তু বিস্কুট গুঁড়ো নেই, তো আমি কি করব, আমার কাছে দেখো টোস্ট বিস্কুট আছে, এই দিয়ে আমি বিস্কুট গুঁড়ো বানিয়ে নেব। এখন কিছু উপায় নেই, বিস্কুট গুঁড়ো তো লাগবেই, তো এটা দিয়ে কাজ চালিয়ে নেব। বিস্কুটগুলো কিন্তু সব ভেঙে নিয়েছি, এবারে গুঁড়ো করে নেব। সব বিস্কুট কিন্তু গুঁড়ো করে নিয়েছি, দেখো বিস্কুটটা তো গুঁড়ো করে নিলাম, ওখানে আলু ডিমটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ডিমের টেবিলটা বানাবো, আর তোমাদেরও দেখাবো কিন্তু যে আমি কিভাবে বানাচ্ছি। ডিমগুলো সব ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এবারে এই আলুটাকে আমি মেখে নেব। এবার এতে দিলাম নুন, মশলা ভাজা, এটা হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা দিলাম, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, সব কিছু উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলো আলু তো রেডি হয়ে গেছে, এবার ডিমের মধ্যে দিয়ে ওটাকে রেডি করে ফেলি।
একটা রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি এক এক করে সবগুলোকে রেডি করে নেব। আমার দুটো টেবিল রেডি হয়ে গেছে, এবারে এইগুলোকে করে নিলে হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু আমার সমস্ত টেবিলগুলো রেডি হয়ে গেছে, এক এক করে সমস্ত রেডি করে নিয়েছি। আর আমি যতটা ঠিক আলু সিদ্ধ করেছিলাম ঠিক ততটাই লেগেছে, একটুও কম না আর একটুও বেশি না। তো চলো তারপরে যেটা করব সেটা দেখাই। এবার আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব অল্প করে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিলাম জল, জল দিয়ে এটা ভালো করে গুলে নেব। দেখো ঠিক এরকম ভাবে গুলে নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এইবার ভাজার অপেক্ষা। তো আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তারপর যেটা করব সেটা হচ্ছে ময়দার মধ্যে আমি ডিমের টেবিলগুলোকে চুবিয়ে নেব, নিয়ে তারপর দেব বিস্কুট গুঁড়ো। একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত টেবিলগুলোকে আমি বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। কিছু না থাকলে বাড়িতে থাকা উপকরণ দিয়েও এইভাবে বানিয়ে বাচ্চাদের খুশি করা যেতে পারে। আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আমার কিন্তু সমস্ত টেবিলগুলো রেডি হয়ে গেছে। তো চলো এবার পরিবেশন করা যাক। সাথে নিতে হবে কেচাপ। তো চলো খাওয়ার জন্য কিন্তু সবাই রেডি, এবারে খাওয়া যাক। তাহলে ডিমের টেবিল খাওয়া হলো। তো তো বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরাও এইভাবে বানিয়ে খেও, বাচ্চারা তাতে খুশি হবে। তাহলে সবার সঙ্গে বসে আমিও একটু খেয়ে নিই। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আর কমেন্টে জানাবে আমার ডেভিল বানানো তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো, গুড নাইট।